তো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের এল স্টেটমেন্ট। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমায় দেখিয়েছি ইফ স্টেটমেন্ট, এলিফ স্টেটমেন্ট, তো আজকে দেখাবো এল স্টেটমেন্ট। তো উপরে এখানে লিখে দিই এলস। তো ইফ, এলিফ আর এলস, তো আমি এখানে নিচে এলসটা লিখছি। তো এলস লিখতে গেলে এখানে কোনো স্পেস দেওয়ার কোনো দরকার নেই, এখানেই তুমি এলস লিখতে পারো, ELSE, এলস। তারপরে তোমরা এখানে স্পেস দিবে। তো স্পেস দেওয়ার পরে এখানে তোমরা কোলন দিবে, এখানে দেখতে পাচ্ছ কোলন। তারপর তোমরা নিচে যাবে এখানে। তো আমাদের যে এল স্টেটমেন্টটা থাকে এখানে কোনো আমরা কন্ডিশন দিই না, আমরা সমস্ত কন্ডিশন ইফে আর এলিফে দিই, কিংবা আমাদের যদি নেস্টেড ইফ থাকে তখন সেখানে আমরা দিই। তার কারণ হচ্ছে ইফ যখন প্রথমে চেক করবে তারপর এলিফ চেক করলে, তো আমাদের যখন কিছুই ম্যাচ হবে না তখন সমস্ত কিছু আমাদের এলসে চলে আসবে। আমরা এখানে যদি এলিফ যদি পাঁচটা দিই, ইফ যদি একটা দিই এখানে, তো ইফ চেক করবে তারপর এলিফ একটা একটা করে চেক করবে, চেক করার পরে যদি এখানে ম্যাচ না খুঁজে পায় তখন সে প্রপার এলসে চলে আসবে। তো এলসে আমি জাস্ট এখানে প্রিন্ট লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখছি প্রিন্ট, প্রিন্টের আমি লিখব দিস ইজ এলস স্টেটমেন্ট, TAT স্টেটমেন্ট, MANT। তো এবার কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি এটাকে, আর তোমাদের এখানে রান করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো রকম আউটপুট এখানে আসেনি রান করার পরেও। তো এখানে আমাদের কন্ডিশন একবার চেক করে নিই। তো এখানে এলিফ তো চলার কথা, তো দিস ইজ ইফ স্টেটমেন্ট, তো এখানে একটা এসছে দেখতে পাচ্ছ, দিস ইজ ইফ স্টেটমেন্ট। তো আরেকবার আমি রান করাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ ইফ স্টেটমেন্ট আসছে। তো দিস ইজ ইফ স্টেটমেন্ট প্রথমটা আমাদের ট্রু হচ্ছে, তো প্রথমটা আমরা ফলস করে দিই এখানে। তো এটা আমি ফলস করে দিয়েছি। এবার যদি কন্ট্রোল এস করে সেভ করি, তো এটাকে আমি ক্লিন করছি, তারপর আমি রান করছি। তো এটাও প্রথমেরটা ফলস, সেকেন্ডটাও আমাদের ফলস, কিন্তু থার্ডটা আমাদের ট্রু আছে। তো ট্রুটাকে আমরা এখানে কী করে দিব, ফলস করে দিচ্ছি এখানে। যা ট্রুটা আমি এখানে দু নম্বরটা আমি বেরি করে দিচ্ছি এখান থেকে, কারণ আমাদের এখানে দরকার নেই। তো জাস্ট আমরা এরকম রাখবো। তো কন্ট্রোল এস করে আরেকবার সেভ করে দিচ্ছি। তো এটাকেও আবার রান করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ এল স্টেটমেন্ট। তো যখন উপরের সব কোনোটাই ম্যাচ করবে না, ইফ যখন ম্যাচ করবে না, এল ইফ যখন কোনোগুলোই ম্যাচ করবে না, তখন এলসে এটা চলে আসবে। তো এখানে আরও কিছু ব্যাপারটা হলো, তো ইফ এলিভ এলস, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ই এলসের আমি একটু স্পেস দিয়ে এটা দিয়েছি। তো এটা তোমরা না দিতেও পারো, কারণ এখানে কোনো স্টেটমেন্ট নেই, এখানে আমাদের কোনো কন্ডিশন নেই, তোমরা এরকমও দিতে পারো। তো এবারে যদি রান করি এটা পারফেক্টলি রান হবে। তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ এল স্টেটমেন্ট, তোমরা যদি এরকম স্পেসও দাও তো কোনো সমস্যা নেই, তাও রান হবে এটা। তো এবার স্পেস দিয়ে এখানে দেখতে পাচ্ছ দিস ইজ এল স্টেটমেন্ট এসছে। তো আমাদের সবসময় ইফ এল যখন আমরা লিখব তখন এলিভ আমাদের লিখতে হবে এমন কোনো কথা নেই, তো আমরা এলিভ নাও লিখতে পারি এখানে এল স্টেটমেন্ট যখন আমরা ইউজ করব। তো এটাকে আমি ব্যাক করে তোমায় দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ জাস্ট ইফ আর এলস আছে। তো এটাকে এখানেও এখানে এটা কাজ করবে। তো কন্ট্রোল এস করে এটা সেভ করছি আর এটা রান করেছি। দেখতে পাচ্ছ দিস ইজ এল স্টেটমেন্ট। তো এটা সব জায়গায় কাজ করে। আমরা ইফের পরে এলিফ দিব কি না দিব সেটা কোনো দরকার নেই, আমাদের এল স্টেটমেন্ট যদি থাকে সেটা অবশ্যই চলবে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।